চিন্তা ওই চিন্তার মধ্যে আছি আমি আমার মা পত্তকে পাঠিয়ে দিয়ে আমি চম্পকর করে পুষ্পাঞ্জলি আনতে কিন্তু জানি না এখনো পেয়েছি কিনা পুষ্পাঞ্জলি ফিরে এসে বলছি না ওগো পিতা পুষ্পাঞ্জলি আমি পেয়েছি রাজা চঞ্চল হয়ে হস্তে সত্য কথা মা তোর যদি ভরে প্রয়োজন হয় এই মুহূর্তটি আমার কাছে মা আমি এই মুহূর্তেই করি অপদান দেব সবাই আছে 33 কোটি দেবতা 33 কোটি দেবতার সম্মুখে আমি এই বর চাই আপনার মানুষের মর বাঞ্চাই পূর্ণ করাই হল আমার কাজ তাই তাই তুই আমার কোন আমার কাছে উদয় না খুলি চাই আমি বুঝতে পারিনি তাই উদয় না খুলি যখন চাইনি জমা এই উদয় না খুলি তোর হস্তে দিচ্ছি কিন্তু রে মামার এই কার্য শেষে এই উদয় না খুলি আবার ফিরিয়ে দিবি আমার কাছে এই উদয় না খুলি আমি তোকেই দিয়ে দিলাম Don't say
Yeah.
সুর মানি আছিস মেরে ফেল মেরে ফেলব পুরো গাছের গাছ হাত ঠাকাবো চারা গাছ বলে কিচ্ছু বলে সবে বের হচ্ছে এ বাবা এ তো ডালপালা ছাড়িনি বলে কিচ্ছু বলে সবে অঙ্কুর বের হয়েছে তুই ওখানে কি আর বলি তো তবে এই এই ধারে দেখো হ্যাঁ হ্যাঁ এই গাছটাই দে দেখি বুঝতে পেরেছিস তার সাজিয়ে তুলে গুরুমা আমরা অংশ
তোদের গুরুদেব যখন মারা গেছে আর ঔষধ নিয়ে কি করবি? ওই ঔষধ নিয়ে চিতায় ফেলে দে, তোদের গুরুদেব বেঁচে যাবে। এ ভাই মুনা, এদিকে শোন, গুরুমা বলছি গুরুদেব যখন মারা গেছে তখন আর কি হবে? ঔষধ গাছ সাথে চিতায় ফেলে হে দা সর্বঙ্গে কোনো বস্ত্র থাকবে না। আমি এর আগুনে আমি পুরোটা দেব, দিচ্ছি সকালে আমি পুরোটাই দেব। হারিয়ে গেছে।
পান ধর।